আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ডিসপ্লেতে যে ফটোতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা চাইলে এরকম টাইপের ফটো এডিটিং করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তার জন্য আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেইলি অ্যাপস টিপস। এরকম কালো ফেসকে হোয়াইট ফেজে পরিণত করতে তিনটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে আপনারা খুব সহজে ডাউনলোড করে কাজটি করতে পারবেন। তাই বন্ধুরা, আমরা প্রথম নাম্বার অ্যাপ্লিকেশনটি চলে যাব। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে কাজটি করবেন, করতে পারবেন। প্রথম নাম্বার সফটওয়্যারটি আমরা ওপেন করছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপরে গ্যালারিতে টাচ করব। গ্যালারি টাচ করার পর আমরা যে ফটোটি কাজ করব সেই ফটোটি এখানে ইনপুট করে নিব। আমি ইনপুট করছি এখানে অ্যালবামে টাচ করব। অ্যালবামে টাচ করে পিকচারে টাচ করব। করার পর নিচ থেকে আমি ফটোটি ইনপুট করে নিব। আপনারা আপনার ফটোকে ইনপুট করে নেবেন। আমরা এখান থেকে আমি ফটোটি ইনপুট করছি, আপনারা করে নেবেন। করার পর এখানে টুলস নামের একটি অপশন পেয়ে যাবেন। এখানে টুলস, টুলসে টাচ করবেন। টাচ করার পর এখানে পেয়ে যাবে হিয়ারিং নামের একটি অপশন, এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর দেখুন বন্ধুরা, আমাদের মুখে ব্রণের দাগ আছে, ব্রণের দাগটি আমরা রিমুভ করে দিব মাত্র একটি টাচ করে। এভাবে চাইলে আপনারা ফেজের থেকে আপনার দাগ ব্রণ আপনারা রিমুভ করতে পারবেন খুব সহজে। দেখুন বন্ধুরা, আমরা খুব সহজে ব্রণটি রিমুভ করে দিতে পারছি এবং ছবির যত প্রকার দাগ আছে তা আমরা রিমুভ করতে পারবো এই সেম একই নিয়ম। এখান থেকে বন্ধুরা আমরা দেখুন এখানে পেয়ে যাবেন টিক মার্ক, এখানে টিক দিয়ে টাচ করবেন। টাচ করার পর আবারও টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করছি, করার পর এখানে পেয়ে যাবেন বন্ধুরা পেরাস। এখানে জাস্ট পেরাস আইকনে টাচ করবেন। টাচ করার পর এখানে জাস্ট -10 রাখবেন। রাখার পর জাস্ট ফেজের উপর পেরাসটি নাড়াবেন, হাতটি নাড়াবেন। দেখুন বন্ধুরা, ফেসটি আমাদের হোয়াইটে পরিণত হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কাজটি করা শিখবেন বন্ধুরা। এইভাবেই আপনারা যে কোনো কালো ফটোকে হোয়াইট ফটো তৈরি করতে পারবেন খুব সহজে মাত্র কয়েকটি টিপস অবলম্বন করে। এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দিব, এখানে জাস্ট টাচ করব। দেখুন বন্ধুরা, বিফোর আফটার, এখান থেকে আবারও টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখানে সিলেক্ট টিপস অপশানে টাচ করে দিব। এখানে টাচ করার পর এখানে জাস্ট টানিয়ে ছবির উপরে রাখবো। রাখার পর এখান থেকে আমরা ফেজের কালারটা আরো বাড়িয়ে দিব। কন্টেস্ট, এখানে জাস্ট কন্টেস্ট -53 রাখবেন। স্যাচুরেশন এখানে জাস্ট রাখবেন 47-এ। তারপরে নিচেরটাতে -96-তে রাখবেন। রাখার পর দেখুন বন্ধুরা, এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন আমরা
ছবিকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করব, পরপর এখানে সেভ করে দিব। প্রথম নম্বর অ্যাপ্লিকেশনের কাজটি আমাদের হয়ে গেছে, এবং দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনে চলে যাব। দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনে তৃতীয় নম্বর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে জাস্ট টাচ করবেন, টাচ করার পর এখানে গ্যালারিতে টাচ করবেন, করার পর এখানে প্লাস আইকন পেয়ে যাবেন, এখানে নিউ নিউ ইমেজ, নিউ ইমেজতে টাচ করবেন, টাচ করার পর ফাইলসে টাচ করবেন, ফাইলে টাচ করার পর আমরা যে ফটোটি ইনপুট করছে সেভ করলাম সেই ফটোটি এখানে টাচ করে দিব। টাচ করলে বন্ধুরা এখানে চলে আসবে, এখান থেকে আমরা 2 নম্বর অপশানে ক্লিক করবেন, এখানে জাস্ট ক্লিক করে এই অপশানে চলে আসবেন। আসার পর এইটা সিলেক্ট করে দেবেন, এই ব্রাশ টুলে সিলেক্ট করে দেবেন, করার পর আপনারা সেটিংটা দেখে নেবেন, অবশ্যই এই সেটিংটা আপনারা করে নেবেন, আমি যেটা করেছি আপনারা করে নেবেন। একটা একটা করবেন -30.0, এখানে 1%, এখানে 1%, করার পর এখানে আমরা জাস্ট ফেসটা স্মুথ করব, এখানে ফেসের পরে ব্রাশটি জাস্ট নাড়াবেন, নাড়াবে ফেসের একটি আকর্ষণীয় লুক চলে আসবে ফটোতে। আপনারা ধৈর্য সহকারে কাজটি করবেন, আমার ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে পাড়াপাড়ি করে দেখাচ্ছি। আপনারা ধীরে সুস্থে কাজটি করবেন, তাহলে ছবিটি ভালো লাগবে দেখতে। দেখুন বন্ধুরা ছবিটি স্মুথ হয়ে গেল খুব সহজে, এভাবে যে কেউ পারবেন যে কোনো কালো ফটোকে স্মুথ তৈরি করতে। বন্ধুরা এইভাবে জাস্ট ছবিটি স্মুথ করবেন, করার পর আমরা আরেকটি অপশনে চলে যাব। এখানে জাস্ট টাচ করব, টাচ করার পর এখানে গ্যালারিতে যেয়ে এখানে সেভ নামের একটি অপশন পেয়ে যাবেন, এখানে সেভ করে নেবেন। সেভ করার পর দেখুন বন্ধুরা আমাদের কাজটি, তৃতীয় নম্বর অ্যাপ্লিকেশনের কাজটি শেষ, এবং তৃতীয় নম্বর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তিনটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে এইরম টাইপের কাজ করতে পারবেন। এখানে জাস্ট স্টার্টে টাচ করবেন, স্টার্টে টাচ করার পর আমরা যে ফটোটি এখানে ইনপুট সেভ করলাম সেই ফটোটি এখানে নিয়ে নেব, জাস্ট একটি টাচ করবেন,
দেখো দেখুন অটোমেটিক ওখানে চলে আসবে। মানে আসার পর আমরা মেকআপে টাচ করব, প্রথম নম্বর অপশনে করার পর লিপস্টিক কালারটি দিয়ে দিব ফটোতে। মানে জাস্ট এই লিপস্টিক কালারে দিয়ে আপনারা চাইলে আপনার দেখুন আমরা হয়েছে কোনো লিপস্টিক করে দিতে পারবেন। এখানে জাস্ট ছবিকে স্মুথ করতে পারবেন। এখানে অসংখ্য কাজ আছে, ওনারা আপনারা দেখে নেবেন। এখানে চাইলে আপনার ফেসকে স্মুথ করতে পারবেন। এখানে আমরা স্ক্রিনে টাচ করব, তারপর স্মুথে ক্লিক করব, তারপর ফেসকে দেখুন আমরা স্মুথ করে দিচ্ছি খুব সহজে। আপনারা করবেন, তারপর আবার স্ক্রিনে যাবেন, যাওয়ার পর স্কিন টোন বন্ধুরা এখান থেকে স্কিন টোনটা আপনারা বাড়িয়ে দিবেন, যাতে ছবিটা দেখতে অনেক আকর্ষণীয় মনে হয়। দেখুন বন্ধুরা এভাবে খুব সহজে আপনার যে কোনো ফটোকে স্মুথলি কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন ফিল্টার, চাইলে ফিল্টার দিতে পারবেন, যাকে আমি ফিল্টারে দিব না। এখানে ফুটেজটি রাখবো, রাখার পর আবার আমরা মেকআপে এখানে লিপ কালার করে দিব। এগুলো বন্ধুরা খুব সহজে আপনারা চাইলে লিপ কালার করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করবেন, তারপর আবারও মেকআপে টাচ করবেন। টাচ করার পর এখানে জাস্ট লিপস্টিক কালার দিয়ে দিবেন। এখান থেকে চাইলে চোখের ভুরু সবকিছু চেঞ্জ করতে পারবেন। এটা দারুণ একটি অ্যাপ্লিকেশন। এভাবে বন্ধুরা যে কোনো ফেসকে আপনারা স্মুথ করে তুলতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এখানে জাস্ট আমরা এই আইকনে টাচ করব, উপরে একটি আইকন পেয়ে যাবেন। এখানে জাস্ট টাচ করে দিবেন, টাচ করলে ছবিটি সেভ হয়ে যাবে। এখন জাস্ট আমরা আরেকটি আবারও আরেকটি সফটওয়্যারে এখানে ইনপুট করব। এখান থেকে আমরা এখানে টাচ করব, টাচ করার পর যে ফটোটি ইনপুট করলাম ফটোটি এখানে দিয়ে দিব, দেওয়ার পর এখানে স্মুথে ক্লিক করব। আমরা দেখুন স্মুথে ক্লিক করে টাচ করব, টাচ করার পর টুলসে ক্লিক করব, ব্রাশে ক্লিক করব। এখন যে আমাদের কালো আবরণটি আছে ফটোতে এখানে জাস্ট ব্রাশ করে দিব।
এখানে ফেসটা স্মুথ করে দিব। বন্ধুরা এভাবে যে কেউ ফটোকে আপনারা কালার দিতে পারবেন খুব সহজে। এটা একটি দারুণ অ্যাপ্লিকেশন। এখান থেকে টাচ করব, টাচ করার পর দেখুন বন্ধুরা ম্যাজিক। এখন আমরা সেভ করে নিব, এখানে এক্সপোর্টে টাচ করব, টাচ করার পর সেভেতে টাচ করে দেব। বন্ধুরা আমাদের কাজটি শেষ। এখন এগুলো সফটওয়্যার পেয়ে যাবেন সব প্লে স্টোরে ফ্রিতে। এখানে ওপেন করব, ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে বন্ধুরা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।